নমস্কার, আমি বানি ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আবার রেইকির কিছু সূত্র ধরে এবং প্রোডাক্টের কিছু সূত্র ধরে আপনাদের কাছে এসে গেলাম। 1:50 আপনাদের যেটা বলে থাকি, আজকেও আবার নিত্য নতুন ঝুলিতে নিয়ে এসেছি এবং সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমারও ভাত বোধহয় হজম হয় না। আর আপনাদেরকে যতক্ষণ না জানাতে পারি আর আপনাদের কাছ থেকে রিপোর্টগুলো যতক্ষণ না পাই, ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না। প্রথমেই বলি যে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। দেখছেন অনেকেই কিন্তু লাইক দিচ্ছেন না, ওটা ভালো লাগছে না। লাইকটা দিলে তো আমারও তো ইচ্ছে করবে না আর একটু নতুন কিছু করার। তা আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা যেরকম ভালোবাসেন ওরকমই ভালোবাসুন, অতিরিক্ত ভালোবাসা চাই না, কিন্তু নর্মালভাবে ভালোবেসে দেখুন চ্যানেলটাতে। এবং সেখান থেকে অনেকের যেটা অসুবিধা হয় সেই সময়টা হয়তো দেখতে পেলেন না, পরবর্তীকালে আপনার সময় মতো খুলে আপনি সেই নম্বরগুলো টুকুয়ে রাখতে পারেন, আপনার উপকারে লাগবে বা পাড়াপড়শি কারোর অসুবিধা হলে তাদেরকে দিতে পারবেন। এই জন্যই প্রোগ্রামটা করা বা ইউটিউব চ্যানেলটি রাখা। তাছাড়া সিসিটিভিতে আপনারা দেখতে পাবেন, সিসিটিভির ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পাবেন আমার প্রোগ্রাম। সেখানেও কিন্তু আপনারা অনেক কিছু তথ্য পাবেন যেগুলো আপনারা তুলে রাখতে পারেন। সেগুলো কিন্তু আজকের দিনে অ্যাসেট, কারণ এগুলো বারবার আমি বলবো না। যখনই সুইচ করে আমি বলছি বা আপনাদের জন্য যখন আমি নিয়ে আসি, তখনই জানবেন যে এটা পাওয়ার দিয়ে আমার মুখ থেকে আপনি শুনছেন। তার মানে আপনি যখন আবার রে করছেন, মুখে বলবেন বা মনেও বলবেন, তাতেও কিন্তু আপনার কিন্তু কাজ হয়ে যাবে। আজকে এই নম্বর ছাড়াও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল বা এসেনশিয়াল আতর, গন্ধ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তা আজকে কিছু অয়েল কথা বলবো যে অয়েলগুলো আমাদের জীবনে খুব দরকার। ধরুন মানি অ্যাটাক করার জন্য মানি অয়েল আছে, মানি অয়েলকে তৈরি করতে হয়। মানি অয়েলকে তৈরি করতে গেলে পরে আপনি হয়তো বাড়িতে এতগুলো জিনিস সংগ্রহ করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করছি। সেটা যদি মনে হয় আপনি সেটা ঘরের মধ্যে রাখতে পারেন বা একটু তুলোর মধ্যে করে ঘরের মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মানি অ্যাটাক করছে এবং মানে কোথা থেকে আপনার আসছে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে। বা এই ক্ষেত্রে যে গন্ধটা হয়, গন্ধ কি করে না আমাদের অনেক ভালো শুভ আত্মা আমাদের ঘরে প্রবেশ করে এবং তারা কিন্তু যেটা আমরা অ্যাঞ্জেল বলে থাকি, কিন্তু অ্যাঞ্জেলকে চোখে দেখা যায় না, কিন্তু সেই শুভ আত্মারা সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করতে থাকে। কাজে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আরেকটা জিনিস বলবো, হেলথের জন্য একটা অয়েল থাকে, হেলথ ভালো রাখার জন্য যে অয়েলটা থাকে আপনি শরীরে একটু ব্যবহার করবেন, স্নানের জলে একটু ব্যবহার করবেন, আপনি দেখবেন আপনার শরীর মন সবটাই ভালো থাকছে। তারপরে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি গণ্ডগোল থাকে, সেই ক্ষেত্রে কিছু অয়েল আছে, যে অয়েলটা আপনি কিন্তু আপনার বিছানার পাশে রাখতে পারেন, আপনি দেখবেন যে আপনার সম্পর্কটা অন্য রকম হয়ে গেছে এবং আপনি কিন্তু ভালো থেকে ভালোর দিকে যাচ্ছেন। কাজে এই অয়েলগুলো কিন্তু বা গন্ধটা করা হয়েছে প্রত্যেকটা চক্রকে ধরে ধরে। এবার প্রত্যেকটা চক্রকে আমি পরের দিন আলোচনা করবো একটা একটা করে, যে আমাদের রুট চক্রের জন্য কোন অয়েলটা দরকার, আমাদের মণিপুর চক্রের জন্য কোন অয়েলটা দরকার, স্বাধিষ্ঠান চক্রের জন্য কোন অয়েলটা দরকার, এবং যার যেখানে ব্লকেজ আছে সেই অনুযায়ী যদি অয়েলটা আমাদের দেওয়া হয়, তাহলে কিন্তু সে কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে। শুধু যে বীজমন্ত্র দ্বারা কাজ হবে তা না, এই গন্ধও কিন্তু আমাদেরকে অনেকটা, স্বাধিষ্ঠান চক্রের ব্লকেজ থাকলে সেই গন্ধের মাধ্যমে কিন্তু সেই ব্লকেজটা আস্তে আস্তে খুলতে থাকে। কাজে এইগুলো কিন্তু জানার বিষয় আছে। এগুলো রেইকির, একদিন আমি বলেছিলাম যে রেইকির কতগুলো পার্ট আছে আপনারা বোধহয় গুনে শেষ করতে পারবেন না, এগুলো আপনাদের কাছে অজানা তথ্য, এগুলো জানেন না, কিন্তু সেইগুলো থেকে আপনারা কিন্তু উপকৃত পেতে পারেন। এরকমই একটা অয়েল আজকে আমি বলবো আপনাদেরকে, যে অয়েলটা কতগুলো মাল্টিপারপাস কাজে লাগে আপনি খালি দেখবেন, সেটা নিয়ে একটু শুনুন তাহলে দেখবেন ভালো লাগবে। যেমন আজকে আমি নিয়ে এসেছি লেমন অয়েল। লেমন অয়েল অনেকেই পরিচিত আপনারা জানেন, কিন্তু লেমন অয়েল বাজারে যেটা পাওয়া যায় সিনথেটিক, আর লেমন অয়েল অ্যাকচুয়ালি খুব ছোট্ট শিশি, একটু কস্টলি হয়, কিন্তু ওয়ান ড্রপ আপনার পক্ষে সারা ঘরের এই পাল্টে দেবে এবং আপনার শরীরে যত কিছু প্রবলেম আছে সেগুলোকে মেটাবে। কী কী প্রবলেম মেটাবে? আপনি লেমন অয়েল ব্যবহার করতে পারেন আপনার সাইনাসের যদি ব্যথা থাকে, আপনার যদি
একটু শ্বাসকষ্টের পরে অ্যাজমা টাইপের থাকে, আপনি লেমন অয়েল আপনি একটু রুমালের মধ্যে এক ফোঁটা ফেলে ওই গন্ধটা শুকতে থাকুন, আপনি দেখুন সাইনাসের ব্যথা চলে যাবে, তুলোর মধ্যে নিয়ে আপনি শুকতে পারেন, ব্যথা চলে যাবে। এবং একটা মজা হচ্ছে, এটা একটা বাচ্চাকেও কিন্তু আপনি শোকাতে পারেন। ছোট বাচ্চাকে ওষুধ না দিয়ে আপনি যদি ওই গন্ধটা শোকাতে থাকেন, আপনি দেখবেন যে ওইখান থেকে সর্দি কাশি টেন্ডেন্সি যেসব বাচ্চার রয়েছে তাদেরকে ওই লেমন অয়েল হাফ ড্রপ, ওয়ান ড্রপও না, হাফ ড্রপ একটু নিয়ে আপনি বাচ্চাকে অল্প অল্প করে শোকাতে থাকুন, আপনি দেখবেন যে তার প্যাসেজটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং পরিষ্কার। কিন্তু রটা পাওয়া দরকার, সেটার জন্য আমাদের কাছে, আমার কাছে আছে, আপনাদের যাদের দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিশ্চয়ই পাবেন। তাছাড়া কিসে ব্যবহার করবেন, নার্ভ ব্লকে, যাদের নার্ভের প্রবলেম আছে, দেখবেন হাত ঝিঝি করছে, হাতে করছে, তারা কি করবে, নাক দিয়ে দুবেলা একটুখানি ওই তুলোর মধ্যে নিয়ে ওইটা টানবেন, এই নাক থেকে গিয়ে ব্রেনে যাবে এবং ব্রেন থেকে সারা শরীরে কিন্তু ওই গন্ধটা এ করবে। আপনি দেখবেন যে আপনার নার্ভের শিথিলতাটা বা নার্ভে যে হাত দেখবেন ট্যামারিং হাত কাঁপতে থাকে বা হাত ছিঁচি ধরা, সেগুলো দেখবেন অনেকটা কমে গেছে। তাছাড়া আমাদের সুইচ ওয়ার্ড তো রয়েছেই, 5.0 হার্টজ, আপনার নার্ভের যে কোনো প্রবলেমের জন্য আপনারা সুইচ ওয়ার্ড প্র্যাকটিস করতে পারবেন, সেটাতে খুব ভালো রেজাল্ট পাবেন। এবারে বলছি অ্যাংজাইটি, যাদের মধ্যে খুব দেখবেন অ্যাংজাইটি, কী করবো বুঝতে পারছি না, সব কিছুতে টেনশান, সব কিছুতে ডিপ্রেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু লেমন অয়েল আপনি দুবেলা তার বালিশের পাশে একটু রেখে দিন, বা তাকে যদি গন্ধ শুকতে চায় তো খুব ভালো কথা, নাহলে আপনি বালিশের পাশে রেখে দিন, বা ঘরে কোনো জায়গায় ডিফিউজারে ব্যবহার করবেন। ডিফিউজার জিনিসটা কি, না ডিফিউজার এখন কিনতে পাওয়া যায়, তার ভিতরে এক ড্রপ দিয়ে দেবেন, ওই গন্ধটা সমানে কিন্তু রোল করতে হবে জলটা, দেবেন ওর থেকে গন্ধটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এবারে বলছে যে মণিপুর চক্রে লেমন অয়েলের রং কি হলুদ, ও কি করবে না মণিপুর চক্রটাকে খুলে দেবে। মণিপুর চক্রটা ওই গন্ধটা যেই বললাম নাক দিয়ে নেবেন, ব্রেন থেকে গিয়ে প্রত্যেকটা চক্রে চলে যাবে, তা গেলে পরে ও কি করবে স্পেসিফিক্যালি যেটা হয় আরো মণিপুর চক্রকে খুলে দেয়। মণিপুর চক্র কোথায় না আমাদের, তাহলে পেটের গন্ডগোলগুলো মিটে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মণিপুর চক্র গেলে পরে গ্যাস অম্বল আমাদের যেটা মনের ভিতরে ভাবনার ভুল ভাবনা সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখবেন যে আপনারই হয়ে গেছে। তাছাড়া পেটের গন্ডগোলের জন্য আমার তো বলাই গেছে আপনাদেরকে, যে কোনো পেটের গন্ডগোলের জন্য 293 লিখবেন, আর স্পেসিফিক্যালি যদি গ্যাসের প্রবলেম হয় তাহলে আপনি লিখবেন 26700। তাছাড়া আমাদের পাশে রইল এই গন্ধ, সেই সুগন্ধটা আপনাকে শরীরের মধ্যে গিয়ে কীভাবে দেখবেন যে আপনাকে রেক্টিফিকেশন করছে, আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। তারপরে যেটা বলছি স্টুডেন্টদের পড়া, স্টুডেন্টরা পড়তে চাইছে না, তাদের মেমোরি ঠিকমতো কাজ করছে না, তাদের ক্ষেত্রেও আপনি কিন্তু ঘরের মধ্যে, ও যে ঘরে পড়তে বসছে, আপনি ডিফিউজার একটা লাগিয়ে দিন, ওই গন্ধটা সামান্য ও বুঝতে পারবে না কোথায়, কিন্তু ঘরের বাতাবরণটা এমন তৈরি হবে যে ও নিজে থেকেই পড়তে বসবে বা ও পড়ায় একটা মনোযোগ আসবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস এবং করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি। আর একটা এর আগে বললাম সর্দি কাশির জন্য, সর্দি কাশির জন্য আমরা সুইচ ওয়ার্ড ব্যবহার করি কি, লিমিট গার্ড 611, ইনস্ট্যান্টলি রেজাল্ট দেয়। গলা ভেঙে গেছে, গান গাইতে হবে, ফাংশনে যেতে হবে, বক্তৃতা দিতে হবে, আপনি সারা রাত্রি ধরে যতটুকুন জেগে আছেন লিমিট গার্ড 611 করুন, পরের দিন দেখবেন গলা একদম স্বাভাবিক। কে করলো, ইউনিভার্স করলো, আর কে দিল নম্বর, আমি দিলাম নম্বর, কাজে এটা দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট আপনি পেয়ে গেছেন, কিন্তু নিখরচায় খুব সুন্দরভাবে রেজাল্ট, পয়সা কোনো খরচ করতে হবে না। এবারে বলছি পেন রিলিফ, পেন রিলিফের ক্ষেত্রেও কিন্তু লেমন অয়েল খুব ভালো কাজ করে। পেন রিলিফের ক্ষেত্রে আপনি যদি মনে হয় পেনটা কোথা থেকে হয়, আমাদের মাথা থেকে ব্রেন মেসেজ দেয় তবে তো পেন হয়, কাজে সেখানে নাকে যদি আপনি গন্ধটা শোকেন আপনার দেখবেন পেন অনুভূতিটা সেইটা কিন্তু আস্তে আস্তে ও ভুলিয়ে দেবে, কাজে লেমন অয়েল এইভাবেই কাজ করে। আরেকটা হচ্ছে স্কিনে র্যাশ প্রণ হলে পরে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি জলে এক ফোঁটা লেমন ড্রপ ফেলে সেই জলটা দিয়ে মুখটা ধোবেন, আপনি দেখবেন আপনার অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে এবং আপনি স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং স্কিন রাখতে পারবেন। আরেকটা হচ্ছে স্নানের জলে ব্যবহার করবেন, যে কোনো নেগেটিভিটি কাটানোর জন্য আপনি স্নানের জলে এক ফোঁটা লেমন অয়েল দিন, দিয়ে স্নানটা করে আসুন, সপ্তাহে একদিন করুন, আপনি দেখবেন খুব ভালো থাকবে। যেমন আমরা সন্দেশ লবণ ফেলে বলেছি যে নেগেটিভিটি কাটানো যায়, তেমনি লেমন অয়েল এক ড্রপ ফেলে, আজকে যেহেতু আমরা
গন্ধ নিয়ে কথা বলছি বা এসেন্সিয়াল অয়েল নিয়ে কথা বলছি, এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। যেমন লেমন অয়েল পাওয়া যায় তেমনি রোজ অয়েল, রোজ অয়েল এমন একটা জিনিস আপনি দেখবেন রোজ অয়েল যদি আপনি ঘরে রাখেন আপনার সম্পর্কের উন্নতি, প্রত্যেকে শাশুড়ি বৌমা মিলছে না, হাজবেন্ড ওয়াইফ মিলছে না, ছেলে মায়েতে মিলছে না, এই যে বলেন বাচ্চারা কথা শোনে না, অবাধ্য বা 17-18 বাচ্চারা জেদি কিছুতে শুনছে না, আপনি রোজ অয়েল যদি একটুখানি তুলোর মধ্যে নিয়ে ঘরের মধ্যে রাখেন বা ওর জামার মধ্যে একটু ব্যবহার করেন, আপনি দেখবেন যে ওর মধ্যে একটা সফটনেস আসছে আস্তে আস্তে, ভীষণ ভালো কাজ করে দেয়। বা এর আতর বা অয়েল যেটা হয় না, ভীষণ রেজাল্ট ভালো করে, বা ডিফিউজারে দিলে ঘরের মধ্যে যদি ব্যবহার করেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে গন্ধকে কাছে নিন এবং গন্ধ যার দরকার যেরকম দরকার সেই অনুযায়ী আমি দিয়ে থাকি। আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে খুঁজে নেবেন এবং সেখানে অনলাইনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, ডেলিভারি চার্জ ফ্রি। তাছাড়া প্রোডাক্টের ক্ষেত্রে বলছি, যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারছেন এবং 10% ছাড় সঙ্গে ডেলিভারি চার্জ ফ্রি। কাজে যাদের যা প্রোডাক্ট দরকার, যা যা প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী সুইচ ওয়ার্ডও বলে দেওয়া হবে এবং তার সঙ্গে সেই প্রোডাক্টটি থাকবে এবং সেটা আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে, আপনি অনলাইন পেমেন্ট করবেন, ডেলিভারি চার্জ কোথাও লাগবে, সারা ভারতবর্ষের মধ্যে কোথাও ডেলিভারি চার্জ লাগবে না, সেখানে কিন্তু আমরা পৌঁছে দেব। এবং তার সঙ্গে আমি যেটা বলবো, রেকি ক্লাস চালু হয়েছে এবং নেক্সট মান্থে রেকির জন্য আমাদের একটা বিশাল অফার আসছে, সেই অফারটা কেন দিচ্ছি সেটা পরের সপ্তাহে বলবো। আপনারা যারা রেকি শিখতে চাইছেন বা কেউ যদি লামা ফেরা শিখতে ইচ্ছুক হন, করোনা রেকি শিখতে ইচ্ছুক হন, আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আর যার সুইচ কোড দরকার, সুইচ কোডের মাধ্যমে নিজেকে ঠিক করা দরকার, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু আমি বলে দেব এবং সেই রাস্তা দেখান ইউনিভার্স, আমি নই, ইউনিভার্স আমার ব্লেসিংস হয়তো আমার মধ্যে আছে সেখান থেকে আপনারা পাচ্ছেন, সেভাবে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। এবং আবার আগামী মাসে 3rd week আমি ব্যারাকপুরে যাব এবং সেখানে যারা আসতে চাইছো তারা এখন থেকে নামটা লিখিয়ে রাখবে, তাহলে বেশিক্ষণ বসতে হবে না। গত মাসে যারা গেছিলো দেখেছো ভিড় কীরকম হয়েছিল, সেই অনুযায়ী বলছি তোমরা নামটা লিখিয়ে রাখবে এবং সময় মতো চলে এলে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমার পাশে থাকো। এবং আজকে একটা বলবো, লাভ অনেকেই ভালোবাসে, ভালোবাসছো, কিন্তু ভালোবাসা কোনো অপরাধ নয়। সেক্ষেত্রে দেখা যায় ফুল বোঝাবুঝি ভীষণভাবে নিউ জেনারেশনের মধ্যে দেখছি লাভটা বেশি দিন টেকে না, এবং সেখানে কিন্তু লাভটাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি একটা ছোট্ট সুইচওয়ার্ড তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 815889। একটা লাভ সাইনের ভেতরে লিখে নেবে 815889, সেটা যদি চ্যান্ট করো তাহলে কিন্তু নিজেদের ভালোবাসাটাকে প্রকৃত ভালোবাসায় পরিণত করতে পারবে। আজকে শেষ করি, আবার নেক্সট শনিবার লাইভ ফোনে তোমরা চলে এসো। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের